Yes! Yes! Dawn is coming! এমন ভাবে চেকপোস্টগুলো বসাও যাতে একটি প্রাণীও চেক ছাড়া ঢুকতে বা বেরুতে না পারে। যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। দেয়ার ইজ নো এক্সকিউজ ফর এনি ফেলিওর, ওকে স্যার? মানিলি তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। নটি গার্লস। কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, এই খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, 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 নীলি, 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 মা, কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে? তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা, কেমন আছে জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেল? হিয়ার কামস আওয়ার লিটল এঞ্জেল, হ্যাপি হ্যাপি ডে। থাক মা, থাক 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 মা। আর তুই বাবা থাক। আমার নজর লেগে যাবে তোর দিকে তাকিয়ে, যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই, তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি অ্যারেঞ্জ করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, দু বছর পর মেয়েটা ফিরেছে, আমি তো এক সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালিনিলিকে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব, সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো, মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল, দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তাকে ঘরে বসে বসে পচাবার জন্য। মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথম এরকম খারাপ জায়গায়? আন্টি, কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট।
যাকে সারা পৃথিবীর পুলিশ খুঁজছে, বিশেষ করে এদেশের পুলিশের রেড অ্যালার্ট যার জন্য, তার কি এভাবে একা ঘোরা ঠিক? একা তো আমি চিরকালই মুসা বাবা, তুমি ছাড়া আর কে আছে আমার? মাকে তো দেখিনি, যে আমার বাবা তার কাছে সন্তানের প্রাপ্য স্নেহ কোনোদিন পাইনি, সব পেয়েছে শুধু তোমার কাছে। তুমি সঙ্গে আছো আর কি চাই? তবুও তোমার বাবা হয়তো চিন্তা করবেন। করুক, আমি এখন এক মাস বিশ্রাম নেব, এখানে পাহাড়ে পাহাড়ে ঘুরব। আর পুলিশের ভয়ের কথা বলছ, তুমি তো জানো ভিক্টরকে ধরা শুধু কঠিনই নয়, অসম্ভব। এবার টার্গেট ওয়ান হচ্ছে হিল নাম্বার থ্রি, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা, সারাদিন কিছু খাই নাই গো মা, পেটের ভোগে জান যাই, দুইটা খাইতে দেন গো মা জননী। ল্যাংরালুলা আতুর দেখা করেন মা গো দান, এক পয়সা দান করিলে 70 পয়সা পান। কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক, পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে?